দিলারা হানিফ পূর্ণিমা ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা অনবদ্য অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঢাকায় চলচ্চিত্রের যে কজন নায়িকা আপন মহিমার আলোয় নিজেকে উদ্ভাসিত করেছেন পূর্ণিমা তাদের অন্যতম অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও বেশ পারদর্শী তিনি বর্তমানে টুকিটাকি কাজ ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব থাকেন পূর্ণিমা বলা যায় ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে তিনি মাতিয়ে রেখেছেন দেশের তিন প্রজন্মের একটি অংশকে সে ধারাবাহিকতায় গতকাল রবিবার সকালে ঘুম থেকে উঠে তিনি একটি ছবি পোস্ট করেন তিনি সেটার ক্যাপশন দেন মানুষকে ঘৃণা করবেন না কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হলে তার ঈর্ষাকেও সম্মান করুন খুব অল্প সময়ের মধ্যেই ওই পোস্টে হাজার হাজার রিয়্যাক্ট কমেন্ট পড়তে থাকে মিনার নামের একজন লিখেছেন ছোটবেলায় আম্মুকে বলতাম আম্মু আমি পূর্ণিমাকে বিয়ে করব। আম্মু বলতেন তুই বড় হতে হতে পূর্ণিমা বুড়ি হয়ে যাবে এখন তো আমি বড় হলাম কিন্তু তুমি তো বুড়ি হচ্ছ না মোহাম্মদ আরিফুল ইসলাম নামের আরেকজন লিখেছেন তোমার জন্য একটা গার্লফ্রেন্ডের উপরেও মন বসাতে পারি না যখনই কাউকে নিয়ে ভাবতে শুরু করি তুমি এমন কিছু ছবি আপলোড দাও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ E aí